আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী শিক্ষক লাইট ফেয়ার স্কুল ভাটারা ক্যাম্পাস। বরাবরের মতো আজও আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব তৃতীয় অধ্যায় জীবনের জন্য পানি, ছোট প্রশ্ন ও মেলকরণ নিয়ে। আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষে আমাদের নিয়মিত ক্লাস শুরু করব। তো এখন থেকে যেসব টিউটোরিয়ালগুলো নিয়ে আলোচনা করা হবে সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেলকরণ, কাঠামোবদ্ধ প্রশ্ন, ছোট প্রশ্ন, শূন্যস্থান নিয়ে আলোচনা করা হবে। সেই ধারাবাহিকতায় আজও ছোট প্রশ্ন ও মেলকরণ নিয়ে শুরু করব। চলো শুরু করছি আজকের ক্লাস। পানি নিরাপদ করতে মেশানো হয় এমন দুটি উপাদানের নাম লেখো। পানি নিরাপদ করতে মেশানো হয় এমন দুটি উপাদানের নাম হলো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকেরি। পানি দূষণ রোধে তোমার দুটি পরামর্শ লেখো। পানি দূষণ রোধে আমার দুটি পরামর্শ হলো পুকুর, নদী কিংবা সাগরের পানিতে ময়লা আবর্জনা না ফেলা, কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার হ্রাস করা। পানি দূষণের দুটি কারণ লেখো। পানি দূষণের দুটি কারণ হলো কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা, কলকারখানার রাসায়নিক দ্রব্য। প্রচণ্ড গরমে কোন উপাদানটি উদ্ভিদ এর দেহ শীতল রাখে? উত্তর হবে, প্রচণ্ড গরমে উদ্ভিদের দেহ শীতল রাখে পানি। পানি বিশুদ্ধকরণের দুটি প্রক্রিয়ার নাম লেখো। পানি বিশুদ্ধকরণের দুটি প্রক্রিয়ার নাম হলো থিতানো ও ফুটানো। আশা করি তোমরা পানি বিশুদ্ধকরণের অন্যান্য প্রক্রিয়াগুলো জানো। পানির অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? পানির অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু থাকে। পানির দুটি উৎসের নাম লেখো। পানির দুটি উৎসের নাম হলো পুকুর ও নলকূপ। উদ্ভিদের দেহে শতকরা কত ভাগ পানি থাকে? উদ্ভিদের দেহে শতকরা 90% পানি থাকে। উদ্ভিদ কিভাবে পানি গ্রহণ করে? উদ্ভিদ মূল বা শিকড়ের মাধ্যমে পানি গ্রহণ করে। মানব দেহে শতকরা কত ভাগ পানি থাকে? মানব দেহে শতকরা 60-70% পানি থাকে। খাদ্য পরিপাকে পানি কি হিসেবে কাজ করে? খাদ্য পরিপাকে পানি মাধ্যম হিসেবে কাজ করে। ঘনীভবন কাকে বলে? কোনো পদার্থ বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। বাষ্পীভবন কাকে বলে? কোনো পদার্থ তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে। বরফকে তাপ দিলে পানি হয়। পানিকে তাপ দিলে কি হয়? পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয়। পানির তিনটি অবস্থা কি কি? পানির তিনটি অবস্থা হলো কঠিন, তরল ও বায়বীয়। দুটি পানিবাহিত রোগের নাম লেখো। দুটি পানিবাহিত রোগের নাম হলো কলেরা, ডায়রিয়া। পানিবাহিত রোগ কেবল দুটি নয়, আরো আছে, যেমন জন্ডিস। তো বই থেকে তোমরা দেখে নেবে যে আরো কি কি পানিবাহিত রোগ আছে। নিরাপদ পানি কি? মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিকে নিরাপদ পানি বলে। এখানে আমি 17টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আশা করি তোমরা বোর্ড বই যাচাই করে প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিবে। এবার আমরা একটি মিলকরণ করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি মিলকরণ। চলো চেষ্টা করি দেখি যে মিলকরণ গুলো মিলাতে পারি কিনা আমরা। উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন কি? প্রয়োজন উদ্ভিদের বেঁচে থাকার জন্য আমরা ডান পাশ আর বা পাশ গুলো আগে পড়ে নিব। পড়ে তারপরে দেখবো যে কোন লাইনের সাথে কোন লাইন মিলে। শুরুতে বাম পাশ পড়তেছি, উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন,
প্রচণ্ড গরমে পানি, উদ্ভিদের দেহ, আমাদের গ্রহণকৃত পানি, পানিকে তাপ দিলে, জলীয় বাষ্পকে ঠান্ডা করলে। এবার দেখে নেই, বা ডান পাশ পানিতে পরিণত হয়, খাদ্য পরিপাকে সাহায্য করে, উষ্ণতা বৃদ্ধি করে, পরিবহনের জন্য পানি প্রয়োজন, শীতল রাখে, পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এবার মিলিয়ে নেই, উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি, প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল রাখে, আমাদের গ্রহণকৃত পানি খাদ্য পরিপাকে সাহায্য করে, পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয়, জলীয় বাষ্পকে ঠান্ডা করলে পানিতে পরিণত হয়। শুরুতে বলেছিলাম আমি কিছু গুরুত্বপূর্ণ মিলকরণ নিয়ে আলোচনা করব, বই থেকে তোমরা আরো প্র্যাকটিস করবে আশা করি, আর বোর্ড বই পড়ার বিকল্প নেই, গুরুত্বপূর্ণ প্রশ্ন মিলকরণগুলো তোমরা ভালোভাবে পড়বে, আগামী ক্লাসে অবশ্যই তা এডব্লিউ আকারে জমা দিবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।